কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করা 24 ঘন্টার মধ্যেই চোরাই গরু সহ গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় 22 ডিসেম্বর মোহাম্মদ ইমরান খান লিখিত অভিযোগ করেন কোতোয়ালি মডেল থানায়। এরপর 24 ঘন্টার মধ্যেই সেই গরু চোরকে আটক করা হয়। কুমিল্লার 3 নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর রেলগেট এলাকার ভূঁইয়াবাড়ির রেহান খানের গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়। পুলিশ সুপার কুমিল্লার দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের তত্ত্বাবধানে কোতোয়ালি মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গরু চোর সোয়াক ওরফে চোরা সোয়াককে শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ডাকাতি, প্রস্তুতি, মারামারি ও মাদক মামলাসহ মোট 4টি মামলা আছে।